হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন আর সবাই বিশ্বকর্মা পুজো ভালো কাটিয়েছেন। তো আমাদের বাড়িতে তো এবছর সেরকম পুজো আচ্ছা হওয়ার কথা নয়, আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন তারা সবাই জানেন। তো আজকে আমি আমার দাদার বাড়ির বিশ্বকর্মা পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমি তো ওখানে যেতে পারিনি সশরীরে, তো আমার মা বাবা গেছে সেই উপলক্ষেই। তো বাবা মাঝে মাঝে ফোন করছে আর আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে, তো আমার তো ভালোই লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে, পুজো হচ্ছে আর আমার মা পাশে সাদা শাড়ি পরে বসেছে, আর এই যে ইনি আমার বৌদি, কি সুন্দর সেজেছে, কি মিষ্টি লাগছে, তাই না? তো বৌদিরা এখন ওই পুজো করছে, ব্যস্ত সবাই কাজে। তো প্রত্যেক বছরই দাদারা পুজো করে আর ভান্ডারা দেয়, এর আগের বছর সেরকম করতে পারেনি কারণ ওই করোনার প্রকোপে। তো এবছর যাই হোক তাও করছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার বাবা, ভান্ডারা চলছে, তো সেখানে কিছু কিছু হেল্প করছে। আর এই ভান্ডারাটা মূলত বিশ্বকর্মা পুজোর দিনই দাদা দেয়, তার কারণ সেই দিন অনেক লোকজন আসে, তো দাদা মনে করে যে সবাইকে খাওয়ানোই ভালো, তো সেই জন্যই। আর এই ভান্ডারাতে লুচি, হালুয়া, আলু তরকারি, পায়েস এই সমস্তই হয়। তো এই যে দেখতে পাচ্ছেন একদম গলি বরাবর পুরো চেয়ার টেবিল পেতে খাওয়া দাওয়া চলছে, তো সকাল থেকেই চলছে, তো যে যার মতো আসে খায় আর চলে যায়। তো ওই যে মাও আজকে ক্লান্ত হয়ে পড়েছে, মা আবার একাদশী করেছে, বৌদি আমাকে মাঝে মাঝে ভিডিও কল করে দেখাচ্ছে, তো ভালোই লাগছে দেখতে। বৌদিকে বলেছিলাম আমাকে দেবে পুজোর কিছু ক্লিপ, তো বৌদি পাঠিয়েছে, তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর এটা পুজোর পরের দিন চলছে, বিসর্জনের আগে যজ্ঞ, কারণ এরপরে ঠাকুর বিসর্জন দিয়ে দেবে, সেই জন্যই। আর বৌদি আজকে দেখতে পাচ্ছি না, বৌদি হয়তো দূরে আছে, ভিডিওটা করেছে, সেই জন্য। মা দাদা বসে আছে ওই যে সাদা শার্ট প্যান্ট পরে, আর মায়ের পাশে যে বৌদিকে দেখতে পাচ্ছেন দাদারই বন্ধু। আর দাদাদের বিসর্জন দেওয়ার জন্য অনেক দূরে যেতে হয়, বিসর্জনের দিনও অনেক লোকজন একসাথে ওরা মিলেমিশে যায়, তো খুবই মজা হয়। পুজোটা ভালো ভালো সম্পন্ন হয়েছে, তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম, যেহেতু সব কিছু শেয়ার করি সেই জন্য এটাও শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।